গুড মর্নিং আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকে দেখো সুকুমার রায়ের লেখা সত্যি গল্পের তৃতীয় ক্লাস তাহলে এখন প্রশ্ন প্রথম দুটো ক্লাসে কি হলো তোমাদের মনে করিয়ে দিই প্রথম দুটো ক্লাসে লেখক পরিচিতি সহ পুরো গল্পটা রিডিং তার বিষয়বস্তু আলোচনা করা হয়েছে আর দ্বিতীয় ক্লাসে কিন্তু তোমাদের কাজ ছিল প্রথম ক্লাসেও কাজ ছিল গল্পের মধ্যে থেকে ছোট ছোট প্রশ্ন শব্দের অর্থ আর অনুশীলনীতে যে সঠিক উত্তর নির্বাচন আছে শূন্যস্থান পূরণ আছে সেইগুলো ছিল আশা করি গল্পটা সকলের মনে আছে সেই অদ্ভুত ধরনের হাসির মজার গল্পটি নিধিরাম পাটকেল গল্পের প্রধান চরিত্র তাকে কেন্দ্র করেই পুরো গল্পটা ঘটেছে এবং সে নাকি পেশাই আবিষ্কারক আজ তোমাদের কাজ অনুশীলনের পরের অংশগুলো প্রথমেই দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিটারেচার কপি বের করে কিন্তু এক্ষুনি লিখে নাও ক নাম্বার প্রশ্ন সত্যি গল্পের আবিষ্কারকের আগের চেহারা কার মতো ছিল সত্যি গল্পের আবিষ্কারকের আগের চেহারা কার মতো ছিল দেখো ভাষা অন্য রকম করে কিন্তু প্রশ্নটা আমার মনে হচ্ছে হয়ে গেছে আর টেক্সট বুকেও তার উত্তর পেয়ে যাবে খ নম্বর প্রশ্ন নিধিরাম পাটকেল কি করেন নিধিরাম পাটকেল কি করেন এটাও তাই তিনি কি কাজ করতেন তার প্রফেশান বা পেশা কি ছিল সেই হিসাবে লিখবে গন্ধবিকট তেল মেখে কার ইয়া মোটা গোফ হয়েছিল গন্ধবিকট তেল মেখে কার ইয়া মোটা গোফ হয়েছিল তাহলে এই তিনটে প্রশ্ন এক্ষুনি লিটারেচার কবিতে লিখে উত্তর লিখে ফেলো দ্বিতীয় প্রশ্নটা আমি একটু বলেই দিই আবিষ্কার করেন লিখবেন তোমরা লিখবে তিনি প্রফেসর তবু তিনি আবিষ্কার করেন এই আবিষ্কার করেনটাই কিন্তু আসল উত্তর নেক্সট ঘ কতগুলি কামান ও গোলা তৈরি হলেই নিধিরাম পাটকেল লড়াই করতে বেরুবেন বুকের মধ্যে সংখ্যা বা নাম্বারে লেখা আছে লিখে দিও তোমরা নেক্সট ভয়ানক ঠান্ডা কোথায় ভয়ানক ঠান্ডা কোথায় একদম সহজ উত্তর প্রচণ্ড ঠান্ডা কোথায় ছিল গল্প অনুযায়ী লিখে নাও এই হচ্ছে পাঁচটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পূর্ণ বাক্যে উত্তর লিখবে পূর্ণ বাক্যে উত্তর লিখবে আর যেটা বলেছিলাম করেছ সকলে বলেছিলাম সুকুমার রায়ের কোনো লেখা পড়তে কোনো রচনা গল্প কবিতা যেটাই হোক না আনন্দের মজার সেটা একটু জোগাড় করে নিয়ে পড়তে চেষ্টা করো বেশ তাহলে এই গেল অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমরা লিখছ অবশ্যই পূর্ণ পূর্ণবাক্যে আর যেটা বলি বানানের ক্ষেত্রে গল্পটা বেশ কয়েকবার পড়বে যখন রিডিং পড়ছ একটু সচেতনভাবে পড়লে কিন্তু আর বানান ভুল থাকবে না প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রেও দেখে নিও বেশ এবারে হবে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আমি একটু হিন্টস দেব ক্লু দেব একটু বলে দেব লিখবে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন ক গন্ধবিকট তেলের গুণ কি কী গন্ধবিকট তেলের গুণ কি কি উত্তরটা এরকম হবে গন্ধবিকট তেলের গুণ হল খেলে পরে পিলের ওষুধ মাখলে পরে ঘায়ের মলম আর গোফে লাগালে দেড় দিনে আধ হাত লম্বা গোফ বেরোই অদ্ভুত ঘটনাটা তো যাই হোক এই উত্তরটুকু হবে ক নম্বর প্রশ্নের জন্য খ নাম্বার প্রশ্ন গন্ধবিকট তেল ব্যবহার করে কে কি উপকার পেয়েছিল গন্ধবিকর তেল ব্যবহার করে কে কি উপকার পেয়েছিল তাহলে উত্তর লিখবে গন্ধবিকর তেল ব্যবহার করে ভুলু মিত্তিরের খোকার ইয়া মোটা গোফ হয়ে গেছিল গন্ধবিকট তেল ব্যবহার করে ভুলু মিত্তিরের খোকার ইয়া মোটা গোফ হয়ে গেছিল শুনে শুনে লিখবে এটাকে কিন্তু বলে শ্রুতি লিখন নেক্সট গ নাম্বার প্রশ্ন প্রফেসার নিধিরাম কখন লড়াই করতে বের হবেন যে অংশটা আগে ভাষা অন্য রকমভাবে প্রশ্নটা ছিল প্রফেসার নিধিরাম কখন লড়াই করতে বের হবেন উত্তর হবে প্রফেসর নিধিরামের গোটা পঞ্চাশ কামান আর হাজার দশেক গোলা তৈরি হলেই তিনি লড়াই করতে বের হবেন সকলে বুঝতে পারছ তো তোমরা গল্পটা পড়েছ নিজেরাই পারবে জাস্ট আমি একটু মনে করিয়ে দেওয়ার মতন বলে দিলাম ঘ নাম্বার প্রশ্ন প্রফেসর পাটকেলের নতুন কামান কিভাবে ফাটাতে হবে প্রফেসর পাটকেলের নতুন কামান কিভাবে ফাটাতে হবে উত্তর লিখবে প্রফেসর পাটকেলের নতুন কামানের মধ্যে বা নতুন কামানের নলের মধ্যে গোলা ভরে খুব খানিক দম নিয়ে ভস করে যেমনি হাপুর চেপে ধরবে ওমনি হুশ করে গোলা ছিটকে পড়বে আর ফট করে ফেটে যাবে কেমন তাহলে এই অংশটুকু ঘ নাম্বার প্রশ্নের উত্তরের জন্য এক্ষুনি লিখে নাও নেক্সট উঙ্গ উত্তর মেরু কোথায় অবস্থিত এখানকার বিশেষ বৈশিষ্ট্য কি। উত্তর মেরু কোথায় অবস্থিত এখানকার বিশেষ বৈশিষ্ট্য কী উত্তরে লিখবে উত্তর মেরু পৃথিবীর উত্তর প্রান্তে অবস্থিত এখানকার বিশেষ বৈশিষ্ট্য হল প্রচণ্ড ঠান্ডা এবং ঠান্ডার কোপে মানুষজন সব মরে যায় বুঝতে পেরেছ এই হলো সংক্ষিপ্ত পাঁচটা প্রশ্ন আমি একটু হেন্ডস দিয়ে দিলাম উত্তরের অংশটা বলে দিলাম তোমাদের কাজ লিখে নেওয়া গল্পটা যদি তোমরা বেশ কয়েকবার পড়ো তাহলেও কিন্তু হয়ে যাবে আচ্ছা এবারে যেটা করবে তোমাদের কাজ থাকবে বাক্য রচনা তার আগে বলি বাক্য রচনা দেওয়ার আগে তোমাদের মনে হতেই পারে ম্যাম রচনাধর্মী প্রশ্ন করায়নি ওটাও আমি করিয়ে দেবো নেক্সট ক্লাস রচনাধর্মী প্রশ্নের জন্য রাখা থাকবে আজকে তোমাদের কাজের জায়গাটা হয়ে যাক বেশ তাহলে অতি সংক্ষিপ্ত হলো সংক্ষিপ্ত হলো এবং বাক্য রচনা দেখো নিচের শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো নিচের শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো প্রফেসর আবিষ্কার ভয়ানক আশ্চর্য বাতাস ভরা কৌশল কি কি বলেছি প্রফেসর আবিষ্কার ভয়ানক আশ্চর্য বাতাস ভরা কৌশল প্রত্যেকটা শব্দ দিয়ে পূর্ণ বাক্যে অর্থপূর্ণ রূপে তোমরা বাক্য গঠন করবে নিজস্ব অভিজ্ঞতা নিজস্ব জায়গা বা গল্পের থেকে অংশ নিয়ে তারপর নিজের মতন ভেবে হুবহু গল্পের মতন দরকার নেই তাহলে এই হচ্ছে আজকের পুরো কাজ অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বাক্য গঠন রচনাধর্মী পরে হবে মানে নেক্সট ক্লাসে তোমাদের কাজ লিটারেচার কপি খুলে এক্ষুনি লিখে নেওয়া কোনো কাজ ফেলে রাখতে নেই এক্ষুনি লিখে নেবে নেক্সট ক্লাস হবে তারপর আমাকে পিডিএফ ফাইল করে পাঠাবে চেক করার জন্য আশা করছি গল্পটা সকলের ভালো লেগেছে হাসির মজাদার আনন্দ দেওয়ার মতন অদ্ভুত ধরনের গল্প তোমরা আরও কয়েকবার পড়ে নাও কঠিন বানানগুলো দেখে নাও আর উত্তর লিখে ফেলো আজকে আর বেশি কথা নয় তোমাদের কাজ দেওয়া হয়েছে বা আমার যতটুকু মনে হয়েছে বুঝিয়ে বলেছি উত্তর লিখে যেটা করবে উত্তরটা সম্পূর্ণ লেখা হলেও নিজে যেটা লিখেছ একবার পড়ে নিয়ে দেখবে পড়ে দেখলে ছোট কিছু কিছু ভুল থাকলে যদি কোনো স্পেলিং মিস্টেক হয় বা কিছু হয় বুঝতে পারবে আজ তবে টাটা